প্রণাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ফিদাকৃমি বা টিনিয়া। আজকে এই ভিডিওর মধ্যে আমরা ফিদাকৃমি বা টিনিয়া সম্পর্কে যেমন সাধারণ কিছু তথ্য দেখে নেব, সেরকমভাবেই এই ফিদাকৃমি বা টিনিয়া দ্বারা সৃষ্ট দুটো রোগ সিস্টিসার্কোসিস এবং টিনিয়াসিসের সম্পর্কেও বেশ কিছু তথ্য জেনে নেব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মানবদেহে রোগ সৃষ্টিকারী পরজীবীদের মধ্যে অন্যতম বিশেষ একটি পরজীবী হল ফিতাকৃমি বা টিনিয়া। ফিতাকৃমি প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। ফিতাকৃমি মানবদেহে সিস্টিসার্কোসিস ও টিনিয়েসিস রোগ সৃষ্টি করে। সাধারণভাবে ফিতাকৃমির লার্ভা সেই সকল স্থানে বেশি দেখা যায় যেখানে প্রচুর পরিমাণে শুকর, গরু ইত্যাদি পালন করা হয়। তবে যেখানে ছাগল, ঘোড়া ইত্যাদি পালন করা হয় সেখানেও ফিতাকৃমি লার্ভাদের উপস্থিতি পাওয়া যেতে পারে। ফিতাকৃমির রং বিভিন্ন হতে পারে, যেমন স্বচ্ছ, ক্রিমবর্ণ, হলুদ বা ধূসর বর্ণের। এদের দেহ ফিতের মতো হয়ে থাকে। দেহের দুটি তল পৃষ্ঠদেশ এবং অঙ্কীয় দেশকে নির্দেশ করে, কিন্তু বাইরে থেকে দেখে দুটি তলকে পৃথক করা সম্ভব নয়। ফিতাকৃমির একটি দেহেই পুং ও স্ত্রীজননতন্ত্র উপস্থিত থাকে। এদের পুংজননতন্ত্র পৃষ্ঠীয় দেশের এবং স্ত্রীজননতন্ত্র অঙ্কীয় দেশের সাথে সংলগ্ন থাকে। ফিতাকৃমির দেহ অনেকগুলি খণ্ডকে বিভক্ত। এই খণ্ডকগুলিকে বলা হয় প্রোগ্লটিড এবং ফিতাকৃমির দেহের এই খণ্ডনকে বলা হয় সিউডোমেটামেরিজম। ফিতাকৃমির সম্পূর্ণ দেহ তিনটি ভাগে বিভক্ত, যথাক্রমে স্কোলেক্স, গ্রিবা এবং খণ্ডিত স্ট্রোবাইলা। স্কোলেক্স দেহের সম্মুখভাগে অবস্থান করে। স্কোলেক্সের একেবারে শীর্ষে থাকে রস্টেলাম। এই রস্টেলামে 22 থেকে 32টি হুক থাকে। এছাড়াও স্কোলেক্সে সাকার বা অ্যাসিটাবুলা থাকে। ফিতাকৃমির গ্রীবাটি সংক্ষিপ্ত, এটি পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা। স্ট্রোবাইলা প্রচুর খণ্ডকে বিভক্ত, এগুলিকে বলা হয় প্রোগ্লটিড। বিভিন্ন প্রোগ্লটিডগুলি পরস্পরের সাথে অনুদৈর্ঘ্য পেশি, রেচন নালী এবং নার্ভ কর্ড দ্বারা যুক্ত থাকে। প্রোগ্লটিড তিন ধরনের হয়, যথাক্রমে অপরিণত, পরিণত এবং গ্রাভিড প্রোগ্লটিড। গ্রীবার নিচেই থাকে অপরিণত প্রোগ্লটিড। এদের সংখ্যা হয়ে থাকে প্রায় 200টি। অপরিণত প্রোগ্লটিড জননগতভাবে অপরিণত প্রকৃতির। এগুলি সবচেয়ে নবীন প্রোগ্লটিড। পরিণত প্রোগ্লটিড স্ট্রোবাইলার প্রায় মাঝখানের অংশ গঠন করে থাকে। পরিণত প্রোগ্লটিড আকারে বড়। সম্মুখের প্রায় 100 থেকে 150টি পরিণত প্রোগ্লটিডে শুধুমাত্র পুংজননাঙ্গই দেখা যায়, কিন্তু পশ্চাৎভাগের প্রায় 250টি পরিণত প্রোগ্লটিডে পুং ও স্ত্রী উভয় জননাঙ্গই উপস্থিত থাকে। প্রত্যেকটি পরিণত প্রোগ্লটিডের একটা পাশে জেনিটাল প্যাপিলা দেখা যায়, যার একদম মাথায় জেনিটাল পোর লক্ষ্য করা যায়। সবচেয়ে প্রবীণ প্রোগ্লটিড হল গ্রাভিড প্রোগ্লটিড। এদের সংখ্যা প্রায় 150 থেকে 350টি হতে পারে এবং এদের বিস্তার দেহের একদম শেষ প্রান্ত পর্যন্ত। এবার আসা যাক টিনিয়া দ্বারা সৃষ্ট রোগ সিস্টিসার্কোসিস এবং টিনিয়েসিসের তথ্যে। সিস্টিসার্কোসিস ঘটে টিনিয়া সোলিয়ামের নবীনতম রূপের আক্রমণের ফলে। অনেক ক্ষেত্রেই অনেক বছর ধরে এই রোগের উপস্থিতির কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না। সিস্টিসার্কোসিসে যেসব লক্ষণগুলি দেখা যায় সেগুলি মূলত
পেশি, স্নায়ুতন্ত্র, চোখ এবং ত্বকে। সিস্টিসার্কোসিসের ফলে পেশিতে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল পেশিতে প্রদাহ, জ্বর, ইওসিনোফিলিয়া ইত্যাদি। সিস্টিসার্কোসিস স্নায়ুতন্ত্রে হলে একে নিউরোসিস্টিসার্কোসিস বলা হয়। এক্ষেত্রে মস্তিষ্কের প্যারেনকাইমাতে সিস্ট দেখা যায়। মস্তিষ্কের ভেন্ট্রিকলের ভেতরে সিস্ট দেখা যেতে পারে। এর ফলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রবাহ রুদ্ধ হয়। চোখেও কখনো কখনো সিস্টিসার্কোসিস দেখা যায়। এক্ষেত্রে কৃমিদের চক্ষু গোলক, এক্সট্রা অকিউলার মাসল, সাবকনজাংটিভা ইত্যাদি স্থানে দেখা যায়। লক্ষণ হিসাবে দৃষ্টিশক্তি কমে যাওয়া, রেটিনাল ইডিমা, রক্ত জমাট বাঁধা ইত্যাদি দেখা যায়। ত্বকে সাবকিউটেনিয়াস বা সাবকুটেনিয়াস নডিউলে কখনো কখনো ব্যথা হয়। টিনিয়েসিস প্রধানত দুই ধরনের ফিতাকৃমির মাধ্যমে ঘটে থাকে। টিনিয়া সোলিয়ামের দ্বারা যে টিনিয়েসিস ঘটে তার লক্ষণগুলি হল অবসন্ন ভাব, মূর্ছা যাওয়া, ডিমেনশিয়া, হাইপারটেনশন, অন্ধত্ব, টিউমারের মতো বৃদ্ধি, মেনিনজাইটিস ইত্যাদি। টিনিয়া স্যাজিনেটার মাধ্যমে যে টিনিয়েসিস দেখা যায় তার লক্ষণগুলি হল অবসন্ন ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্দ ইত্যাদি। রোগ দুটি নির্ণয় করার জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়ে থাকে। মল পরীক্ষা, এলাইজা পরীক্ষা, মল পিসিআর, সিরাম অ্যান্টিবডি পরীক্ষা ইত্যাদি করা হয়। সিস্টিসার্কোসিসের ক্ষেত্রে সিটি স্ক্যান, এমআরআই, ইআইটিবি বা এনজাইম লিঙ্কড ইমিউনো ইলেকট্রোট্রান্সফার ব্লড ইত্যাদি পরীক্ষাগুলি করা হয়। টিনিয়েসিসের ক্ষেত্রে লুপ মিডিয়েটেড আইসোথার্মাল অ্যাম্প্লিফিকেশন পরীক্ষা করা হয়ে থাকে। টিনিয়েসিসের চিকিৎসার জন্য প্রাজিকোয়ান্টেল, নিক্লোসামাইড, ল্যাক্সেটিভ, অ্যালবেন্ডাজোল ইত্যাদি ব্যবহার করা হয়।